আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলি ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে একটি মোটা মাঝারি সাইজের ভালো সার্কুলার বিস্তারিত আলোচনা করবো, সেটা হচ্ছে আপনার বিস্ফোরক পরিদপ্তর। এটা হচ্ছে আপনার জ্বালানি খনিজ মন্ত্রণালয় সম্পদের অধীনে। এক্ষেত্রে আপনার কারিগরি সহকারী পোস্ট, আপনার এখানে দেখা গেল যে আপনার তিনটি পোস্ট আছে, 12 গ্রেডের চাকরি। এক্ষেত্রে আপনার যে সাবজেক্টগুলো বলা হচ্ছে পদার্থবিজ্ঞান বা রসায়নে ন্যূনতম তার স্নাতক চাচ্ছে, তো জেলা কোটাটা ভালো মতো দেখে নেবেন, বসে আবেদন করার প্রয়োজন নেই। তাহলে এই জেলাগুলো যারা মানে ম্যাচ করতে তারা আবেদন করতে পারবেন, এটা খেয়াল রাখবেন। এখানে অনেকের অ্যাকচুয়ালি আপনার দ্বিধাদ্বন্দ্বে ভুগি, অ্যাকচুয়ালি বুঝতে পারেন, অ্যাকচুয়ালি মানে এই জেলাগুলো ম্যাচ হলে আবেদন করতে পারবেন না। পটা হিসাব রক্ষক একটি পোস্ট আছে, 13 গ্রেডের চাকরি। এক্ষেত্রে বাণিজ্যে তারা স্নাতক চাচ্ছে ন্যূনতম, জেলা রেস্ট্রিকশন সেম। কম্পিউটার অপারেটর আপনার একটি পোস্ট আছে, 13 গ্রেডের চাকরি। এক্ষেত্রে আপনার অবশ্যই একটা স্যাট টেস্ট নেবে, যেটাকে বলে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট, আর কম্পিউটার গোল দ্বারা চেক করবে। ন্যূনতম বিজ্ঞানে স্নাতক থাকতে লাগবে আপনার। চাটলিপি বা ব্যক্তিগত সহকারে স্টেনোটাইপ যেটাকে বলা হয়, এক্ষেত্রে আপনার বিভাগের প্রার্থীর ক্ষেত্রে একটা বয়সে শীতলতা রাখা আছে, 13 গ্রেডের চাকরি, একটি পোস্ট আছে, ন্যূনতম স্নাতক থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা, অবশ্যই সার্টিফিকেট চাইতে পারে তারা, কম্পিউটার টাইপিং টেস্ট নেবে, আর ষাট মুদ্রা করবে টেস্ট নেবে। এখানে ভিন্ন ভিন্ন দুইটা আপনার পরীক্ষা নেবে কম্পিউটারের ওপর, জেলা স্টেন্স সেম। তবে এতিমদের ক্ষেত্রে সবাই আবেদন করতে হবে, সেটা বলে নিচ্ছে তারা। ওকে, স্টেনোটাইপ যে কাম কম্পিউটার যেটা আছে, এক্ষেত্রে আপনার বিভাগের প্রার্থীর ক্ষেত্রে সেম, 13 গ্রেডের চাকরি, একটি পোস্ট আছে, এক্ষেত্রে স্নাতক চাচ্ছে, সেম আগের মতোই কম্পিউটার দক্ষতা থাকতে হবে, আপনার স্পিড চেক করবে এবং আপনার শার্ট লিপির উপর আপনার তারা গতিটার উপর পরীক্ষা নেবে। উচ্চমান সহকারী, এক্ষেত্রেও বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সেম শিথিলতা, 14 গ্রেডের চাকরি, একটি পোস্ট আছে, এক্ষেত্রে স্নাতক চাচ্ছে ন্যূনতম। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, অবশ্যই কম্পিউটার এই সকল বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, অবশ্যই বাংলা আপনার বাংলা ইংলিশের আপনার গতিটা তারা চেক করবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 4টি পোস্ট আছে, এক্ষেত্রে তারা উচ্চ মাধ্যমিক তারা পাশ চাচ্ছে, আর কম্পিউটারের তারা অবশ্যই একটা পরীক্ষা নেবে। পরটা হচ্ছে আপনার কম্পিউটার টাইপে যেটাকে মুদ্রাক্ষরিক বলা হয় থাকে, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলতা আছে, 16 গ্রেডের চাকরি, 2টি পোস্ট আছে, এক্ষেত্রে হাই স্কুল, এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক চাচ্ছে তারা, মানে এইচএসসি পাস চাচ্ছে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকাটা জরুরি। এক্ষেত্রে আপনার যে বিষয়গুলো কম্পিউটার সাথে কানেক্টেড সেটা অবশ্যই আপনার গতি চেক করবে। যারা ইন্টারেস্টেড দেখে নিতে পারেন, বয়সটা অবশ্যই খেয়াল রাখবেন। অ্যাকচুয়ালি যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সেখানে একটা চিহ্ন পূরণ করলে আপনাদের 40 বছর পর্যন্ত আপনাদের সুযোগ থাকবে। আর লিখিতের পর ভাইবা হবে, ভাইবার আগে যাদের যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল বলা আছে সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল দিতে হবে। প্র্যাকটিক্যালে আবেদন করলে দেখা গেল যে প্র্যাকটিক্যালের টিকার পরে আপনার ভাইভাটা অনুষ্ঠিত হবে, যেখানে যেগুলোর মধ্যে রয়ে গেছে একাধিক পদের পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে। অর্থাৎ দেখা গেল যে একটি পদে আবেদন করাটাই শ্রেয়, একাধিক পদে আবেদন করলে পরীক্ষাটা দিতে পারবেন না। খেয়াল রাখবেন, কেউ যদি মৌখিক পরীক্ষা আলো হন, প্রত্যেকটা সার্টিফিকেট আপনাকে প্রদর্শন করতে হবে। আর এই জায়গায় বলা আছে যে মানে সমস্ত প্রকার মানে এটার ক্ষমতা কর্তৃপক্ষের কাছে থাকবে। যারা ইন্টারেস্টেড এই ঠিকানা বরাবর যে আবেদন করতে পারবেন, এটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 1 তারিখ থেকে এটা স্টার্ট হবে, আর 22 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফিগুলো ভালো মতো আপনারা দেখে নেবেন যে কোন পোস্টের জন্য কত, একাধিক পোস্টে আবেদন করবেন না যেহেতু তারা বলে দিচ্ছে আপনার। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্টেশন নক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।